ये हम है, ये हमारा ये कार है और यहाँ पर पार्टी चल रहा है, पार्टी चल रहा है, ये चल रहा है। Hey, what's up guys? এখন বাজে গিয়ে দাম দেখে বলছি, এখন বাজে 5টা। তো এখন আবার গরম পড়া শুরু হয়েছে, তো আমি এখন আবার যাওয়া শুরু করছি। তো এখন তো ভাবলাম আজকে যাব, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি, আর আমি যেখানটায় যাব সেই জায়গাটা তোমাকে দেখাবো। তো চলো হয়ে যাক, লেটস গো। এই রাস্তাটা, এই রাস্তা হচ্ছে আমাদের বন্ধুর বাড়ির গলি। ও দেখো অবস্থা, দেখো এই সকালবেলা এই চপগুলো হয়। আর অল্প একটু জায়গা, তারপরে ঝিলে ঢুকে যাব। এই হচ্ছে ঝিলের এন্ট্রি পয়েন্ট। তাও এই দেখুন, শুধু সকালবেলার ভিউজটা দেখুন। এই দেখতে পাচ্ছেন চারদিকে দিকে, কিন্তু টোটাল রাস্তা 2 কিলোমিটার জায়গা এটা। এটা 2 কিলোমিটার জায়গা, কিন্তু এখন অন্ধকারের কারণে অনেক কিছুই বোঝা যাবে না। শুধুমাত্র যে আলোগুলো জ্বলছে প্রত্যেকটা যে মেশিনের যে ঘর, ওই আলোগুলোই শুধু বোঝা যাবে, এছাড়া কিছু বোঝা যাবে না। টোটালটাই অন্ধকার। দূরে চাঁদ আছে হালকা ছোট্ট, দেখুন সাইড দিয়ে দেখতে পাচ্ছেন চাঁদটাকে, মনে হচ্ছে যেন তারা। কিছুই নেই অন্ধকার, দূরে ভিউজগুলো দেখুন, অন্ধকার, পুরো অন্ধকার। সকাল না হলে যদি আর একটু আলো না আসে তখন কিন্তু কিছুই বোঝা যাবে না, অন্ধকারে ভূতের মতো লাগবে। অন্ধকারের জন্য কিন্তু দেখেন, শুধু মুখটা দেখা যাচ্ছে না ঠিকঠাক, এই যে ভূতের মতো লাগছে, ভূতের মতো লাগছে দেখুন। এই দেখুন, এই যে এরা সব মর্নিং ওয়াক, যদি মর্নিং ওয়াক, এরা নাইট ওয়াক, মর্নিং ওয়াক সব করে, পেছনে আসছে, আমরা হেঁটে যাচ্ছি, এরা পেছন দিয়ে আসছে। বিশাল বালির গাড়ি দেখতে থাকুন, এই যে কিছুটা লাইট দিল আমাদেরকে, পাশ দিয়ে যাবে কি নয়েস। তো ফাইনালি আলোর দেখা পেলাম,
আর এখন হাঁটছি, তা পুরোটা আসেনি, পুরোটা আসেনি। এই দেখতে পাচ্ছে অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু এর বেশ এর আর একটু সময় যেতে যাবে আরও পরিষ্কার হবে। এখন অবধি লোকজন অত আসেনি, লোকজন কিছু সময়ের মধ্যে চলে আসবে, অনেকেই চলে এসছে ইতিমধ্যেই। তো আমরাও বেরিয়ে পড়লাম অনেক দিন পর। আমি এই 2020 লকডাউনের সময় আমার যেহেতু বাড়ি দিয়ে এই জায়গাটা কাছে, সেই লকডাউনের সকালবেলা এখানে আসতাম, আর তারপরে বৃষ্টি এবং শীত এই সময় আসেনি, যার কারণে আমার সাইজ আবার আগের মতো হয়ে গেছিল। দেখালে বোঝা যাবে না, বোঝা যাবে না এটা। হ্যাঁ, কিন্তু আমি বাইরে থেকে বোঝা যাবে না, এটা হচ্ছে আসল ব্যাপার। ওই গল্প তো চলবে না বাবা, বাইরে থেকে দেখা যাবে। ফিট ফিট এই এই একটা এই এই যে পুরো ফিট, ওর মুখ দেখলে কিরকম একটা লাগে বল। আর এটা হচ্ছে কিন্তু একটা ওয়াটার প্ল্যান্ট, বুঝলেন? এই যে দেখুন, এখানে সমস্ত কলকাতার জল এই এই এইখানটায় মানে আসে। এটা 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 ওয়াটার প্ল্যান্ট। এই যে চারদিকে সব বড় বড় পুকুর, এইখানে ভিউসটা ভালো দেখতে পাবেন। এই যে দেখুন, এই দূরে কতগুলো পুকুর, এক দুই তিন চার, চারটে আছে। আর এইখানটায় এসে জল সব জমা হয়। এইখানটা এই যে এইখান জায়গাটা দেখতে পাচ্ছেন, কোনটা না পড়ে যায়। এই দেখুন, এইসব জায়গার জল ওইখান থেকে, ওইখান থেকে পাইপ সমস্ত নোংরা জলগুলো এখানে এসে পিউরিফাই হয়, দেন এখান থেকে ওই মানে পরিশুদ্ধ হয়ে ওদিক থেকে বেরিয়ে যায়। ভালো একটা জায়গা, এবারে অনেকটাই পরিষ্কার হয়েছে। এই যে দেখুন, এইবার এইবার মুখটা ভালো করে দেখুন, এইবারে এইবারে মুখটা দেখুন। এই যে এই এই যে তো গাইস, এখানে 2 কিলোমিটার জায়গা, অনেকটাই বড় জায়গা রাউন্ড করা। আমরা প্রায় 500 মিটারের বেশি অতিক্রম করে ফেলেছি হাঁটতে হাঁটতেই। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুর, এই পুকুরটার সঙ্গে একটা মানে বেদনা জড়িয়ে আছে বলতে গেলে, কারণ কদিন আগেই এখানটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরকমভাবে যে ফেন্সগুলো দেখতে পাচ্ছে, ফেন্সগুলো ভেঙে একটা গাড়ি পড়ে গেছিলো এবং একটা লোক মারা গেছে। তো বাট আপনি যদি এসে উল্টোপাল্টা কোনো কাজ করেন তাহলে আপনার বিপদ ধরতে পারতো, কারণ পাশে যে পুকুরগুলো রয়েছে সেগুলো বেশ গভীর এবং এর পাশে সামান্য হালকা পাতলা, একদম যদি ফেন্স বলেন তো হালকা পাতলা। তো সেই ক্ষেত্রে এখানে ঘুরতে আসলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। একটা ওয়াটার প্রজেক্ট, আর সাইডেই আছে অনেকটা দেখতে পাচ্ছেন, এখানে হাওয়াটাও দারুণ। আর এটা হচ্ছে মাঠ, এই মাঠে বসে আমরা অবসর সময় বসি, এখানে খেলাধুলাও হয়। আর এখানে পরিত্যক্ত যে ওয়াটার পিউরিফায়ারের যে মেশিনগুলো সেইগুলো ওইখানটায় রাখা আছে। এখন অবধি বেশি লোকজন আসেনি, যারাই এসছে তারই হাতে আমার এই হাতে এই ট্রাইপড আর মোবাইল দেখে আর আমাকে বক বক করতে দেখে ভাবছে যে ছেলেটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে সকাল সকাল, ঠিক আছে। সেই জন্য আমি কিন্তু কিছু করার নেই, আমি আমি যেরকম আমি সেইরকমই কাজ করে যাব। আর এই যে এ মানে এ আলাদাই চিল, আলাদাই চিল পুরো। দেখা যাবে অনেক অনেক, দেখা যাবে। খাওয়া দাওয়ার লোভ, আমি খাওয়া দাওয়ার লোভ সামলাতে পারি না, যার কারণে আমি খাওয়া দাওয়ার লোভ সামলাতে পারি না, যার কারণে আমার এরকম হয় না। সত্যি বলতে আমার মানে দিন দিন বেড়েই যাচ্ছে। এবং চলো চলো, ফুল মস্তিনি করেছি সকালবেলা হেডে। দেশি মুরগি পাওয়া যায়, রেটটা মুছে দিয়েছে। কত রেট দেশি মুরগি, 180 টাকা তো হতেই পারে না, বেকার বলেছে। জাস্ট পেছনের সকালবেলার ভিউজটা দেখুন, এই যে অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ অতুলনীয় পরিবেশ। এবারে এই দেখুন, এখানে ডিফেন্সের লোকজন আছে সব, পুকুর। আর আমি এবার আমি একটু চেষ্টা করবো, নাটা মানুষ দেখুন, এইখানে এই হাতের অবস্থা দেখুন, গেল বাবা, সত্যি লেগেছে বাবার। এই লাভ দিতে গেলাম, পারলামও না, এগুলো লম্বা তাও আমার থেকেও লম্বা, তাও পারলো না। এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে? এক বছর আগেও আমি গরমের সময় এখানে রোজ আসতাম একদম, কিন্তু আমার ঠান্ডার সমস্যা আছে বলে আমি ঠান্ডায় তেমন একটা বেরোই না। তো গাইস দেখুন, এই একটা রাস্তা, রাস্তাটা বন্ধ করা যদিও, কারণ লোকজন সব ঢুকে যায় ভিতরে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাই শিব দেখলেন যে আলো জ্বলছে, আলোগুলো বন্ধ হয়ে গেছে।
এইখানটায় আমরা ওয়ার্কআউট করতাম, কিন্তু এখানটা এখন ওই বোর্ডটা নিয়ে দিয়েছে যে এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, আর সেটাই করা উচিত কারণ অনেক মেশিন ফেশিনের ব্যাপার আছে। এই যে আমাদের কাকু সকালবেলা দিয়ে এক্সারসাইজ করে যাচ্ছে, এই যে দেখুন সতর্কীকরণ বার্তা দেওয়া আছে, এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এবং আইনত দণ্ড। আমি একটা কথা বলতে চাই, এই যে মাঠটা দেখতে পেয়েছ, তো এখানে আমরা বিকেলবেলা করে রোজ খেলতে আসি, দেন এই যে ম্যান মানে শান্তনু, মানে সে কি বলবো, পরশু দিনে একটা ম্যাচ পুরো মানে এক ওভারে 28 রান দিয়েছে এবং ম্যাচটা শেষ পর্যন্ত দুঃখের বিষয় এই হলো যে আমরা হেরে গেছি। তো হেরে যাওয়ার দায়িত্বে ছিলেন পুরো শান্তনু, টাইটেল কি ভাই তোর, সমদ্দার, ডান শান্তনু সমদ্দার। তো শান্তনু সমদ্দার কি করে, সে জেতা ম্যাচটাকে হারিয়ে দেয়। যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে বিশ্ববাসী, তাহলে এটা গিনিস বুকে রেকর্ড হবে। চলো এবার ওয়ার্কআউট করা, যদি আমি কিচ্ছু পারি না এগুলো, এই যে রেডি 1 2 3, 1 2 3 4 5 আমার হাঁটতে হাঁটতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলো যাওয়া যাক, আমাদের রাস্তা প্রায় শেষ, এবার আমরা ওয়ার্কআউট করব, কিছু একটা ব্লক করা কমপ্লিট, এবারে কিছু সিনেম্যাটিক শট হবে, এবারে কিছু একটা কম্পিটিশন হতে চলেছে আমাদের মধ্যে, যে পুশআপ কম্পিটিশন। পুশআপ गाइस, পুশআপ আমি পারবো না, সত্যি সত্যি জানি না আমি পুশআপ পারবো না, আমার সাথে দৌড়তে হলে দৌড়নটা চেষ্টা করে দেখতে পারি, একটা দৌড়নের স্পিনট হবে, এই ভাই পারবে কি দেখা যাক। আর সবথেকে বড় কথা হয়েছে, আমি আজকে মর্নিং ওয়াকে বেরোনোর মতন কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, এই জন্য ফুল প্যান্ট আর আমি হাফ প্যান্ট। দেখো ট্রেলার দেখে বুঝতে পারছো যে আদৌ আমার সেরকম কোনো প্ল্যান ছিল না। এবার একটা খেলা হবে, এই সরি কম্পিটিশন হবে, এটাই হবে এইদিকে দেখ না, পরবর্তী কম্পিটিশন হবে একটা পুশআপের, যদি আমি এটা কিছুই পারি না আমি শুধু ভিডিও করতে পারি। কাকুরা কি সব বলে যাচ্ছে পাশ দিয়ে দেখুন, কে জিতলো আমি কিন্তু কিছু গুনে রাখিনি, কে জিতবে। ও তখন দিয়ে মেরে যাচ্ছে, ইয়েস ইয়েস, আজকে চ্যাম্পিয়ন অফ দ্য এই কি আনন্দ, কি আনন্দ। আমি এত কত মিছিলে বসে পুশআপ করলো, এবার আমি একটু চেষ্টা করবো, হ্যাঁ যদি পারি কিনা দেখবো, আমি হাতে বসে পুশআপ তো ভালো করতে পারি। এবার কিন্তু আই চেহারা দেখি গাই ট্রফি এরকম। এখান থেকে আমরা যাবো দুদিনের মতো কম্পিটিশন হবে, আমরা যাবো। আমি কিন্তু হাঁটতে চলেছি, যে দেখো চপ্পল পরে আছি, ওসব আমার প্রবলেম হচ্ছে, আমি অনেকদিন আসি না, ওসব বলতে চাই না, আমি দৌড়ব ওই দিন আমাদের এখানে চলে আসবো, তুই আগে আসতে পারছো না। ওকে রেডি 1 2 3 4 5 6
দাই ফিলিংস জিতে গেলাম জিতে গেছো তো ইয়েস হ্যাঁ তুমি ভালো আছো এটা কি মানা যায় ভাবুন তো একবারে মন্টি রয় কোথায় মন্টি রয় কোথায় আমি আমি তো নর্মাল ম্যান এই দেখুন এই যে গেটটপকে ঢুকছে লোকজন আর আমার নর্মাল ম্যান আমাকে বলছে মন্টি রয় এটা কি মানা যায় আপনি ভাবুন তো সত্যি কি আমাকে মন্টিরের মতো লাগে আপনি একটু কমেন্টে জানাবেন কিন্তু আপনারা হ্যাঁ আচ্ছা আমাদের এই টোটাল ঝিলটা একবার ক্রস করা হয়ে গেল আর আমাদের অনেক ভিতরে অনেক মজাগুলো হয়ে গেল তো আর ভিডিওটা বাড়াবো না তাহলে অনেকটা বড় হয়ে যাবে তখন তোমাদেরই দেখতে অসুবিধে হবে ঠিক আছে সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর এই ঝিলটা যথেষ্ট ভালো জায়গা সকাল বিকাল ওখানে অনেক লোকই আসে সবাই ঘুরতে আসবে তোমরাও আসবে ঘুরতে ভালো জায়গা দেখে যাও সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকটা প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও তোমার কাছে পৌঁছে যায় ওকে স্টপ।